হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু কেকেডি কেরিয়ার ওয়াল। তো আজকে আমরা শিখবো যে আমরা কিভাবে আমাদের কাইন মাস্টার দিয়ে আমরা চ্যানেল ইন্ট্রো বানাবো। তো তোমাদের প্রথমে একটা কথা বলে দিই যে আমরা বিভিন্ন অনেক অ্যাপস থাকে আমরা প্লে স্টোর নিয়ে, বিভিন্ন তোমরা ভিডিওতে দেখবে যে বিভিন্ন অ্যাপস নিয়ে যখন আমরা ইন্ট্রো বানানোর চেষ্টা করি, তো অ্যাপসের মধ্যে কিছু টেমপ্লেট থাকে যেগুলোর মধ্যে কিন্তু সীমাবদ্ধ, বাকিগুলো হয় আমাদের পারচেস করতে হয় বা বিভিন্ন ধরনের টেম্পল কিন্তু আমাদের কিনতে হয়। যার জন্য যারা ইউটিউব চ্যানেল স্টার্টিংয়ে ইউটিউব চ্যানেলে ইন্ট্রো বানানোর চেষ্টা করছে, তো তাদের পক্ষে কিন্তু স্টার্টিংয়ে বিয়ার করে পয়সা দিয়ে কিন্তু ওই কেনা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আর যেগুলো এমনি ফ্রি টেম্পলেট থাকে সেগুলো কিন্তু খুব একটা অ্যাট্রাকটিভ হয় না। তো ইউটিউব চ্যানেল ইন্ট্রো যেটা থাকে আমাদের, ইন্ট্রোটা কিন্তু খুব একটা অ্যাট্রাকটিভ হয় যা আমাদের ভিউয়ার্স আনতে সাহায্য করে। তো সেক্ষেত্রে প্রথমে আমরা কিভাবে আমরা কিন্তু আর যেসব আমরা অ্যাপস দিয়ে করব, সেই সব অ্যাপসের কিন্তু ওয়াটারমার্ক থাকে, এবং সেই ওয়াটারমার্ক সরাতে গেলে কিন্তু হয় আমাদের চ্যানেল হয় আমাদের অ্যাপসের কিছু মেটেরিয়ালস পারচেস করতে হয়। তো এই ওয়াটারমার্কের ঝামেলা থেকে রিমুভ পাওয়ার জন্য এবং কিভাবে আমরা নিজেদের মতো করে বাংলায় সম্পূর্ণভাবে আমরা যেরকম চাইবো সেই রকম 3D ডিজাইন দিয়ে এবং ব্যাকগ্রাউন্ড এফেক্টস দিয়ে সাউন্ডস দিয়ে কিন্তু আমরা একটা ইন্ট্রো খুব সহজে বানিয়ে নিতে পারি। তো চলুন কিভাবে ইন্ট্রো বানাবো তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো সবার প্রথমে আমরা যেটা করব, আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোর। তো আমরা ক্রোম খুলে নেব। তো ক্রোম খুলে নেওয়ার পর আমরা এখানে সার্চ দেব, ধরুন আমি দিলাম যে লাইটিং গিফ GIF, অর্থাৎ গ্রাফিক্স ফর্মেটে ডাউনলোড করলে কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ড এফেক্টসটা থাকবে সেটা কিন্তু প্রিভিউ হবে। তো আপনারা যেই ধরনের ব্যাকগ্রাউন্ড চান, আমি এখানে লাইটিং ব্যাকগ্রাউন্ড চাইছি, তো আমি লাইটিং লিখে গিফ লিখে দিলাম। আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড চাইবেন তো সেটা লিখবেন। আপনি চাইলেন যে আপনি ফ্লাওয়ার্স ব্যাকগ্রাউন্ড চাইলেন, তাহলে আপনি এই গিফের আগে আপনি ফ্লাওয়ার্স লিখে দেবেন। তো লিখে দেওয়ার পর আপনি কিন্তু সার্চ বাটনে প্রেস করবেন। তো সার্চ বাটন প্রেস করলে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে, সেখান থেকে আপনি ইমেজে ক্লিক করবেন। তো ইমেজে ক্লিক করলে অনেক ফটোই আসবে যেগুলো PNG ফর্মেট থাকতে পারে বা JPEG ফর্মেট থাকতে পারে। তো যেই ফটোগুলো প্রিভিউ হচ্ছে, এই লাইটিং ফর্মেটে প্রিভিউ হচ্ছে, আপনি সেই ফটোগুলো ডাউনলোড করবেন। তো এরকম কয়েকটা ফটো আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন যেটা আপনাদের ভালো লাগছে বা আপনি মনে করছেন যে এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে দিলে আমার চ্যানেলের সঙ্গে মানানসই হবে। তো সেক্ষেত্রে যেই ফটোটা আপনার পছন্দ হবে তো সেটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি সেই ফটোটায় ক্লিক করলাম। তো ক্লিক করে ছবির উপরে আমি 1 সেকেন্ড ধরে রাখবেন, ধরে রাখলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোড ইমেজ এই অপশানটাতে ক্লিক করে আপনি ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। তো এরকম চাইলে আপনি একটা নিতে পারেন। আপনি যদি ভাবেন যে না আমি তার সঙ্গে আরও দু একটা অ্যাড করব, তাহলে সেক্ষেত্রে আপনি আরও দু একটা ছবি নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে ধরুন আমি এই ছবিটা চুজ করব, ধরুন আমি এই ছবিটা নেব। তাহলে আমি সেমভাবে এরকমভাবে ছবিটা ওপেন করে তার উপরে ক্লিক করে রেখে আপনি ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড ইমেজ হিসাবে। তো আপনি যখনই ডাউনলোড করলেন তো তখন কিন্তু আপনার এটা আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। তো গ্যালারিতে সেভ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি গ্যালারিতে চলে যাবেন। তো আপনি দেখে নেবেন যে ডাউনলোড হয়েছে কি না। তো হওয়ার পর আপনাদের যেটা করতে হবে, দেখুন আমি সমস্যাটা কোথায় হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমাদের প্রথমে আমরা যেহেতু কাইনমাস্টারে আমি ইন্ট্রোটা বানাবো, তো কাইনমাস্টার অ্যাপস তোমরা ওপেন করবে। তো কাইনমাস্টার অ্যাপস ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা একটা নিউ প্রজেক্ট নেবে। তো নিউ প্রজেক্ট নিলে এখানে প্রথমে মিডিয়াতে ক্লিক করে তোমরা এখানে ব্যাকগ্রাউন্ড সেট করে নেবে। ধরো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম, তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপরে আমি যদি ওই যে গ্রাফিক্স ইন্টারফেস ফর্মেটে ওই যে ছবিটা আমি ডাউনলোড করেছি, আমি যদি ওইটা ইম্পোর্ট করার চেষ্টা করি তো ওইটা কিন্তু প্রিভিউ হবে না। যেমন আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড নিয়েছি, তাই ব্যাকগ্রাউন্ড হিসাবে আমাকে ওই ইমেজটা রাখা যাবে না। আমাকে ব্যাকগ্রাউন্ড আমাকে লেয়ার থেকে লেয়ার গ্যালারি এবং এখান থেকেই কিন্তু আমাকে এটা ডাউনলোড করে নিতে হবে। সাপোজ আমি এইটা ডাউনলোড করেছিলাম, এই ছবিটা এইটা আমি দিলাম, এটা আমি দিয়ে এটা ফুল স্ক্রিন করে আমি সেট করে নিলাম। তো সেট করার পর আমি যখন এটা প্রিভিউ দেব,
তো তখন কিন্তু আমরা দেখতে পাব যে এটা কিন্তু গিফ ফরম্যাটটা কিন্তু প্লে হচ্ছে না, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে প্লে হয়ে যাচ্ছে কিন্তু গিফ ফরম্যাটটা আমাদের গিফে যে এফেক্টটা ছিল তো সেটাই কিন্তু প্লে হচ্ছে না, জাস্ট এখানে কিন্তু জেপিজি ফটোর মতো কিন্তু এখানে সেম থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, তো কাইনম্যাস্টার থেকে বেরিয়ে যাই, আমি প্রসেসটা দেখিয়ে দিই। তো আমরা প্রথমে যেটা করব যে আমাদের যে ওই গিফ ফরম্যাটে যেটা ডাউনলোড করলাম এফেক্টসটা, ওটাকে প্রথমে আমরা MP4 ফরম্যাটে কনভার্ট করে নেব। তো MP4-এ কনভার্ট করার জন্য আমরা গুগলে যাব। তো গুগলে লিখব যে গুগলে আমরা যেটা লিখব গিফ টু ভিডিও, বা আপনি গিফ টু MP4 লিখে যা খুশি লিখে আপনি সার্চ করতে পারেন। আমি এখানে গিফ টু ভিডিও লিখে এটা সার্চ বটনে সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পর আমাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে কোনো একটা ওয়েবসাইট কনভার্টের ওয়েবসাইট খুলে নিতে হবে। ধরুন আমি সেকেন্ডটা এখানে খুলে নিলাম। তো খোলার পর আমাদের যে গিফ ফরম্যাটটা আমরা ডাউনলোড করে লিখেছি ওই ফাইলটা চুজ করে নিতে হবে। এখানে সিলেক্ট ফাইল থেকে এখানে ফ্রম মাই কম্পিউটার করবেন। কম্পিউটার থেকে আপনার যে ফাইলে এটা ডাউনলোড হয়ে আছে আপনি সেখানে যাবেন, আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যেতে পারেন, বা আপনি চাইলে আপনার গ্যালারিতে গিয়ে কিন্তু এটা চেক করতে পারেন। তো গ্যালারিতে যাওয়ার পর প্রথমে যেটা করতে হবে যে আপনাদের ওই ছবিটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি ওই ছবিটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে নিচে লেখা আছে যে গিফ টু MP4, তো এর নিচে কনভার্ট অপশান থাকবে। তো এই কনভার্ট অপশানে ক্লিক করে আপনি এটাকে কনভার্ট করে নেবেন। তো কনভার্ট করে নেওয়ার পর আমাদের এটা ডাউনলোড করতে হবে, তবেই কিন্তু আমরা ভিডিও ফরম্যাটে প্লে করতে পারবো। তাই প্রথমে গিফ ফরম্যাটে ডাউনলোড করে নেওয়ার পর আমরা এটাকে যে কোনো একটা ওয়েবসাইট থেকে গিফ থেকে MP4-এ কিন্তু কনভার্ট করে নেব। তো কনভার্ট করতে একটু টাইম লাগবে। তো কনভার্ট করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে যে এখানে ভিডিওটা প্লে করে দেখাবে, চাইলে আপনি প্লে করে দেখতে পারেন। নেট কানেকশান যদি আপনাদের ভালো থাকে তাহলে এটা খুব কুইক হয়ে যাবে। আমার বারবার এটা 2G চলে আসছে, যার ফলে সমস্যা হচ্ছে। তো আসার পর চাইলে আপনি ভিডিওটা প্লে করে দেখে নিতে পারেন অথবা আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করলাম। তো ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আমার ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটা ডাউনলোডে ক্লিক করলে এখানে কিন্তু আমার ডাউনলোড হচ্ছে ফাইল। তো এটা দেখে নেব, এখানে কিন্তু ভিডিও ফরম্যাটে ডাউনলোড হয়েছে, চাইলে আপনি প্লে করে দেখে নিতে পারেন। দেখুন এইবারে কিন্তু আপনার ভিডিও ফরম্যাটে এটা প্লে হচ্ছে। তো সেমভাবে আপনি যদি চান, আপনি এর পরে যেটা ডাউনলোড করেছিলাম আমি আরেকটা, আমি সেটাও কনভার্ট করে নিচ্ছি। তো কনভার্ট করার জন্য আরেকবার ব্যাক দেবেন, ফার্স্ট পেজে চলে আসবেন। তো ফার্স্ট পেজে আসার পর যেমনভাবেই করছিলেন তেমনভাবেই করবেন। এখানে চুজ করে নেবেন প্রথমে তো ওই পেজটি খোলার পর আবার সিলেক্ট ফাইল থেকে এখানে ফাইল সিলেক্ট করে নেবেন আপনাদের যে ফাইলটা আছে। তো আমি আবার অ্যালবামে চলে গেলাম এবং অ্যালবাম থেকে আমি যে ফটোটা ডাউনলোড করেছি ওই ফটোটাকে আমি নিয়ে নিলাম। তো ফটোটা নেওয়ার পর আমরা আবার কনভার্টে ক্লিক করব। তো এখানে এটা কনভার্ট হয়ে গেলে এটা আপনারা ডাউনলোড করে নেবেন সেমভাবে, চাইলে এখানে প্লে করে দেখে নিতে পারেন। আমি প্লে করে দেখে নিলাম। সিম্পলি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করলে এই গিফ ফরম্যাট থেকে আপনাদের MP4 ফরম্যাটে ভিডিও ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি ক্রোম থেকে বেরিয়ে যাবেন। তো ক্রোম থেকে বেরিয়ে যাওয়ার পর আপনাদের যে অ্যাপসটা লাগবে পিক্সেল ল্যাব, তো এই পিক্সেল ল্যাব যে অ্যাপসটা আছে প্রথমে এই অ্যাপসটা ওপেন করবেন। তো এই অ্যাপসটা ওপেন করার পর আপনারা কী করবেন যে প্রথমে আপনাদের এইখানে আপনাদের কিন্তু এখানে টেক্সট নিয়ে নিতে হবে। তো আপনারা যেটা করবেন যে টেক্সটটা নিয়ে নেবেন, ধরুন আমি চ্যানেলের নাম, আমি আমার চ্যানেলের ইন্ট্রোটা বানাবো। তো প্রথমে আমি লিখে নিলাম, তো আমি বাংলায় লিখে নিলাম যে আমার চ্যানেল, আমি এটা আমার চ্যানেল লিখে নিলাম, বা আমি এটা একটা একটা করে ডিজাইন করব, একটা একটা করে লিখবো। তো এখানে আমার লিখে দেওয়ার পর আমি এটাকে একটু জুম করে নিলাম। তো এটাকে জুম করার পর আমি এখানে এর ফরম্যাট এর
ফন্টস দেবো, তো বাংলা ফন্টস তোমরা কীভাবে ডাউনলোড করবে তো সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। ডিজাইনিং বিভিন্ন ধরনের ফন্টস আছে, তো আমি এখানে ফন্টস থেকে আমার যে মাই ফন্টস আছে আমি যেগুলো ডাউনলোড করে রেখেছি এক্সটার্নালভাবে, এটা আমি অ্যাড করেছি পিক্সেল অ্যাপ অ্যাপে, তো আমি সেটা আমি সেখান থেকে একটা চুজ করে নেবো। তো তোমরা যে কোনো ফন্ট ডাউনলোড যখন করবে তোমরা সবসময় কিন্তু ইউনিকোড ফর্মে কিন্তু ডাউনলোড করবে, অর্থাৎ তোমাদের যে ANSI ফর্ম্যাট এবং ইউনিকোড এই রকম ফর্ম্যাটে তোমরা পাবে। তো তোমরা কিন্তু সবসময় ইউনিকোড নেবে, কারণ ইউনিকোডই কিন্তু পিক্সেল অ্যাপে সাপোর্ট করে, বিভিন্ন ফন্টে ইউনিকোড কিন্তু পিক্সেল অ্যাপে সাপোর্ট করে, তাই তোমরা সবসময় ইউনিকোড অ্যাপসটাই কিন্তু ইউনিকোড ফন্টটাই কিন্তু নেবে। তো ইউনিকোড ফন্ট নেওয়ার পর যেটা আমি এখানে ফন্ট সিলেক্ট করে নিলাম, এখানে বাম দিকে দেখাচ্ছে কীভাবে চেঞ্জ হচ্ছে, তো আমি এটা ওকে দেবো। তো ওকে দেওয়ার পর আমার কিন্তু লেখাটা স্টাইলটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমাকে যেটা করতে হয় প্রথমে, তো আমাকে ব্যাকগ্রাউন্ডটা আমাকে ট্রান্সপারেন্ট করে নিতে হবে। এখানে এখানটাই যাবেন, তো ট্রান্সপারেন্ট এই অপশানটাই আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে, কেবলমাত্র আমাদের লেখাটাই দেখা যাচ্ছে। তো আমি প্রথমে কি করব না, আমি প্রথমে এই এই যে লেখাটার মধ্যে আমি কোনো কালার দেব না, আমি একটু অন্যরকম ডিজাইন করতে চাই, তাই আমি কালার দেব না, আমি কিছু ফুলের ছবি বা কোনো কিছু ছবি আমি এর মধ্যে ঢোকাবো। তো প্রথমে যেটা করতে হবে যে গুগল থেকে আমাদের কিছু ফটো ডাউনলোড করে নিতে হবে, তো আমি এখানে ফ্লাওয়ার্সের কিছু ফটো আমি ডাউনলোড করে নেব। তো আমি ছবি ডাউনলোড করে নিয়েছি, তো তোমরা চাইলে বিভিন্ন রকমের ছবি তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের যেটা করবে, তোমরা এই ছবিটার মধ্যে টেক্সচার অ্যাড করবে। তো টেক্সচার অ্যাড করার জন্য এইখানে এই যে ফন্টস সিম্বলটা আছে অ্যালফাবেটের এ, তোমরা এখান থেকে এই টেক্সচার যে অপশানটা আছে এইখানে তোমরা ক্লিক করবে। তো টেক্সচার অপশানে ক্লিক করলে এখানে তোমাদের গ্যালারি থেকে ফটো চুজ করার জন্য গ্যালারি তোমাদের খুলে যাবে। তো গ্যালারি খুলে যাওয়ার পর আমি চাইলে আমি এই ফ্লাওয়ারের ছবিটা আমি অ্যাড করব। তো আমি এই ফ্লাওয়ারের ছবিটা নিয়ে নিলাম, দিয়ে টিক মার্ক দিলাম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ফটোর মধ্যে কিন্তু আমাদের ছবি টেক্সচারটা চলে এসেছে, অর্থাৎ আমাদের যে ফটোটা ডাউনলোড করেছিলাম ফ্লাওয়ারে, তো সেটা কিন্তু আমাদের লেখার মধ্যেই চলে এসেছে। তো এরপরে আমরা চাইলে তোমরা জুম ইন জুম আউট করতে পারো, তো অপশান দেখে এটা আমরা দিয়ে দিলাম, টিক দিয়ে দিলাম, দিয়ে এবারে এটা আমরা সেভ দিয়ে দেবো। তো এটা যদি মনে রাখতে হবে যে যখনই আমরা সেভ দেবো, সেভ দিলে কিন্তু এখানে PNG ফর্ম্যাটেই সবসময় আমরা সেভ দেবো। তো সেভ দেওয়ার পর সেভ টু গ্যালারি করে দেবো। তো গ্যালারি করে দেওয়ার পর আমাদের সামনে একটা অ্যাড চলে আসবে, তো অ্যাডটা আমরা ক্লোজ করে দেবো। তো করে দেওয়ার পর আমরা এটা ডিলিট করে দেবো। তারপরে যেটা করব আমি, আমার লিখে নিয়েছি, এরপরে যেটা করব যে চ্যানেল লিখব। তো চ্যানেল লেখার পর সেমভাবে আমরা ফন্টসটাকে চেঞ্জ করে নেব। তো আমাদের যে ফন্টস আছে, তো সেই ফন্টস আমি মাই ফন্টসে গিয়ে আমি আমার ফন্ট যেটা হবে সেটা আমি নিয়ে নিলাম, দিয়ে এটাকে মিডিলে নিয়ে এলাম। সেমভাবে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকলে তবে কিন্তু আপনার শুধু লেখাটা এইচ টু এইচ কাটিং হবে, তবে কিন্তু দেখতে ভালো লাগবে। তারপর সেমভাবে আমরা এর মধ্যে টেক্সচার নিয়ে নেব। তো টেক্সচার নেওয়ার জন্য গ্যালারিতে যাব। গ্যালারি যাওয়ার পর যে ফুলের ছবি ডাউনলোড করেছি, আমি আরেকটা ফুলের ছবি এর মধ্যে অ্যাড করতে চাই, তো আমি অ্যাড করে দিয়েছি। তো অ্যাড করে দেওয়ার পর আমি আবার এখানে টিক মারবো, দিয়ে এখানে সেভ করে নেব। তো তোমরা চাইলে আরেকটু ডিজাইন করতে পারো, এখানে 3D অপশান অনেক কিছু অপশান আছে। তো আমি যদি 3D অপশানে যাই, অপশানটা এরকমভাবেই আসবে। তো আমি চাইলে একটু ঘুরে নিলাম, তো দিয়ে টিক চিহ্ন দিয়ে আমি এটা সেভ করে নিলাম, সেভ অ্যাজ ইমেজ, এখানে PNG ফর্ম্যাটে দিয়ে সেভ টু গ্যালারি করে নিলাম। সেভ টু গ্যালারি করে দেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এরপরে যেটা আমাদের কাজ হচ্ছে যে আমরা চলে যাব আমাদের যে কাইন মাস্টার অ্যাপ আছে, তো আমরা সেই কাইন মাস্টারে চলে যাব। তো ফ্রেন্ড, আমরা কাইন মাস্টারে চলে এসেছি। তো কাইন মাস্টারে এলে আমরা যে MT প্রজেক্ট আমরা নিয়ে নেবো এখানে, তো প্রজেক্ট নেওয়ার পর আমরা এখানে
মিডিয়াতে চলে যাব। তো মিডিয়াতে যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে এমনি যে কালার ব্যাকগ্রাউন্ড আছে আমাদের ওইটা আমরা নিয়ে নেব। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পর আমাদের এটা করতে হবে, তো ব্যাকগ্রাউন্ডটাকে একটু এক্সটেনশন করে দেবো যাতে আমরা ইন্ট্রোর টাইমিং অনুযায়ী আমরা এটাকে এক্সটেনশন করে দেবো। তো এক্সটেনশন করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমরা ফার্স্টে যেটা করব যে আমরা লেয়ারে যাব। তো লেয়ারে যাওয়ার পর আমরা এখানে মিডিয়া অপশনে যাব। তো মিডিয়াতে যাওয়ার পর আমাদের স্টোরেজ থেকে আমরা যে গিপ থেকে ভিডিও ফরম্যাটটি আমরা চেঞ্জ করেছিলাম তো সেইটা কিন্তু আমরা নিয়ে নেব। তো সেটা নেওয়ার জন্য যেটা ডাউনলোড করেছিলাম, ডাউনলোড ফোল্ডারে তোমরা পেয়ে যাবে, এখানে ভিডিও ফরম্যাটে আমি এটা পেয়ে গেছি। তো নেওয়ার পর এইটা আমরা ফুল স্ক্রিন করে নেব। তো এই লেয়ারটাকে আমরা ফুল স্ক্রিন করে নিলাম। তো ফুল স্ক্রিন করে নেওয়ার পর আমরা এটা একটু প্লে করে দেখব। তো এইবারে কিন্তু আমাদের গিফট ফরম্যাটটা যেমনই ছিল তো তেমনই কিন্তু তেমনভাবে কিন্তু আসছে। তো এরপরে যেটা আমরা করব, আমরা চাইলে যে কোনো একটা এরপরে যে আমরা গিফট থেকে ভিডিও করেছিলাম তো সেমভাবে সেটাও আমরা এই ফ্রেমের মধ্যে নিয়ে আসব। তো এটা এনকোডিং হবে। তো এনকোডিং হওয়ার পর আমরা এইটা নিয়ে নিলাম, আমি চাইলাম যে এই দুটোকে আমি দু কোণ থেকে এটাকে দেব। তো দেওয়ার পর আমরা এটা ক্রপ করব। তো ক্রপ আমরা শেপ দিয়ে ক্রপ করব। তো শেপ দিয়ে ক্রপ করার জন্য ধরুন আমি এই শেপটা নিয়ে নিলাম, তো আমাদের আমার কিন্তু এটা এই শেপে কিন্তু ক্রপ হয়ে গেল। তো ক্রপ হয়ে যাওয়ার পর আমি আমার স্ক্রিনের সুবিধা মতো একটু বাড়িয়ে নেব। তো বাড়িয়ে নেওয়ার পর সেমভাবে আমরা আবার লেয়ার থেকে সেমভাবে এই গিফট থেকে যে ভিডিওটা করেছি এটা আমরা আরেকবার ফ্রেমের মধ্যে নিয়ে নেব। তো ফ্রেমের মধ্যে নেওয়ার পর টিক মার্ক দেব। তো টিক মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবার সেমভাবে এটাকে ক্রপ করে নেব। তো এইবারে এটা আমরা বিভিন্ন শেপে ক্রপ করতে পারি। তো আপনি চাইলে আপনার মতো করে আপনি ক্রপ করবেন। তো আমি আরেকটু অন্যভাবে ক্রপ করে নিলাম এটাকে এই শেপে। তো এখানে টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পর আমি আমার হিসাব মতো স্ক্রিনের মতো করে একটু জুম করে নেব। তো জুম করার পর আমি এটা কাটিং করে বসিয়ে দেবো। তো যেহেতু এটা প্রথমে স্টার্টিংয়ে আছে তাই এই লেয়ারটাকে ধরে আমি একটু এর পরে করে দেব যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। তো এইভাবে করার পর তো প্রথমে কি করব, প্রথমে আমার যে নামই পিক্সল্যাব থেকে নামগুলো লিখেছিলাম তো সেই নামগুলো আমি নিয়ে আসব। তো নাম নিয়ে আসার আগে তোমরা চাইলে আরও একটু ডিজাইন করতে পারো। তোমরা গুগল থেকে এমনি যে কোনো ধরনের বর্ডার বর্ডার ফটো লিখে সার্চ করে তোমরা বিভিন্ন ধরনের বর্ডার ফটো নিয়ে নিতে পারো। তো বর্ডার ফটো নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, লেয়ার থেকে তোমরা মিডিয়াতে যাবে। মিডিয়াতে যাওয়ার পর ডাউনলোড অপশানে যাবে। আমি এই ধরনের একটা বর্ডার ফটো ডাউনলোড করেছিলাম তো আমি সেই বর্ডার ফটোটা কিন্তু এখানে নিয়ে নেব। তো আমি এই ধরনের একটা বর্ডার ফটো ডাউনলোড করেছিলাম তো এটাকে আমি একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর আমাকে কী করতে হবে, এখানে ক্রপ করে নেব আমি একটু। তো ক্রপ করার জন্য তো আমি আমার মাপ মতো আমি এখানে একটু ক্রপ করে নেব। তো ক্রপ করার পর এটা টিক মার্ক দিয়ে দেবো। তো টিক মার্ক দেওয়ার পর এই লেয়ারটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে আমি এটা সুবিধা মতো আমি দেখে এটাকে ওপর নিচভাবে কপি করে বসিয়ে দেব। তো সেমভাবে আমি আর একবার লেয়ার থেকে মিডিয়া এখানে দিয়ে যে বর্ডার ফটোটা ডাউনলোড করেছিলাম সেই বর্ডার ফটোটা এখানে নেব। তো নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, এখানে ক্রপ করে নিতে হবে, যেহেতু তখন উপরের পোর্শনটা নিয়েছি তাই আমি নিচের পোর্শনটা এবারে নেব। তাই আমি এটাকে একটু ক্রপ করে দিলাম।
তো ক্রপ করে দেওয়ার পর আমি এই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করলে এটাকে একটু মাপ মতো কেটে বসিয়ে নেব। তো বসিয়ে নেওয়ার পর আমি যেটা করব, এরপরে যেটা করব যে আমি একবার প্লে করব, জিনিসটা কিরকম লাগে দেখতে আমি একবার দেখে নেব। তো আপনারা একবার প্লে করে দেখে নেবেন, যেমন এর ওপরের অংশটা একটু ফাঁকা দেখাচ্ছে, তাই আমি এটাকে আর একটু ওপরের দিকে সরিয়ে দেব। তো যেটা সরানোর প্রয়োজন আপনারা সেই লেয়ারটা ক্লিক করবেন। তো সেই লেয়ারটা ক্লিক করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর আমাদের যেটা করতে হবে, আমরা লেখাটাকে নিয়ে নেব মিডিয়া থেকে, সেমভাবে পিক্সল্যাব আমাদের যে ফোল্ডার থাকবে সেখান থেকে আপনি নেবেন। এখানে আমি প্রথমে আমার লেখাটাকে নিয়ে নিলাম। তো আমার লেখাটাকে নেওয়ার পর এটাকে আমি প্রথম যে লাইটিং এফেক্টসটা আছে আমি সেই বরাবর কিন্তু এটাকে করে নেব। তো আমি এই লাইন বরাবর দেখে নেব যে এটা এই বরাবর আছে কি না। তো দেখে নিলাম যে প্রথম যে এফেক্টসটা আছে, যেটা লাইটিং এফেক্টসটা আছে, তো সেই এফেক্টসের সমান সমান করে নিলাম। করার পর আমি আবার আবার পিক্সল্যাব থেকে আমার যে চ্যানেলের নামটা আছে, পরের পোর্শনটা চ্যানেল, তো এটাকে আমি ইনপুট করার পর আমি একটু বাড়িয়ে নেব যাতে আমাদের জিনিসটা দেখতে ভালো লাগে। তো নেওয়ার পর এফেক্টস পর্যন্ত কিন্তু এটা ক্রপ করে নেব। তো ক্রপ করার পর জিনিসটা এরকমই লাগবে দেখতে। আমি যদি প্লে করি, তো আমি চাইলে বাকি অংশটুকু কেটে বাদ দিয়ে দেব। তো বাকি অংশ কাটার জন্য প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করবে, ট্রিম টু রাইট টু প্লে অ্যাহেড, এইভাবে কিন্তু তোমরা চাইলে যে বাড়তি অপশানগুলো থাকবে তোমরা সেগুলো ট্রিম করে দিতে পারো বা কেটে দিতে পারো। তো তৈরি হয়ে গেছে আমার ইন্ট্রো। এবারে যদি চাই আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারি। তো সাউন্ড দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে যে সাউন্ড এফেক্টস, এখানে অডিওতে যাব। তো অডিওতে যাওয়ার পর আমরা যেটা করব, বিভিন্ন সাউন্ড এফেক্টস তোমরা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর ধরুন আমি এই সাউন্ড ইফেক্টসটা দেব। তো এটা দেওয়ার জন্য আমি সাউন্ড ইফেক্টসটাকে ইনপুট করে দিলাম। তো ইনপুট করে দেওয়ার পর যেটা আমার টাইম লাইনে যে লেয়ারে যতটুকু টাইম আছে, এখানে 4 সেকেন্ডের আছে, তাই দেখবো যে সাউন্ডটা পুরোটা কভার হচ্ছে কিনা। যেহেতু কভার হচ্ছে না, তো এর আরেকটা ডুপ্লিকেট নিয়ে নেব। তো ডুপ্লিকেট নেওয়ার পর এটাকে সেমভাবে টেনে এখানে বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার পর আমাদের সাউন্ড এফেক্টসও আমরা দিয়ে দিলাম। তো আমাদের ইন্ট্রো টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে এইবারে আমরা এটাকে একটু প্লে করে দেখে নেবো কেমন হয়েছে। তো আমাদের ইন্ট্রো বানানো সম্পূর্ণ হয়ে গেছে। তো এরপরে আমরা এটাকে এক্সপোর্ট দিয়ে দেব। তো এক্সপোর্ট দেওয়ার পর আমাদের ইন্ট্রোটি আমরা প্লে করে দেখে নেব যে কেমন হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চ্যানেল সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট ও টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো এরপরে আমরা এটা প্লে করে নেবো।